নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচর শহরের বেহাল সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ স্থানীয়দের। প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের বিভিন্ন দাবিতে গণধর্ণা কার্যসূচি পালন। শিলচরে লোককল্যাণ দিবস পালন করল কাছাড় জেলা প্রশাসন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের বেহাল রাস্তার প্রতিবাদে হাসপাতাল রোড ও রাধামাধব রোড পয়েন্টে সোমবার বেলা 11টা থেকে জোরদার অবরোধ করা হয়। অবরোধে সামিল হন আশপাশের ভুক্তভোগী ব্যবসায়ী ও ছোট যানবাহন মালিকরা। আন্দোলনকারীরা সংবাদ মাধ্যমে বলেন, অনেকদিন ধরে এই রাস্তা বেহাল থাকার কারণে প্রতিদিন সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়, প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয়দের। অনেকবার এই রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ করা হয়েছে, তাতে কোনো লাভ হয়নি। স্থানীয়রা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন। তারা আরো বলেন, সাংসদ ও বিধায়ক এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন। সড়ক সংস্কার নিয়ে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে লিখিতভাবে তাদের প্রতিশ্রুতি দিতে হবে, অন্যথায় তাদের আন্দোলন চলবে। পরে দুপুর 12:30টায় অবরোধ স্থলে উপস্থিত হন NHIDCL এর জুনিয়র ইঞ্জিনিয়ার শাকুরসেন দেবনাথ। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় সোমবার রাতে গর্তে ভরাটের কাজ শুরু হবে। এই প্রতিশ্রুতির পর দুপুর 1:10 সড়ক অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। আজকে এই রাস্তা অবরোধ করা হয়েছে। আপনারা সবার জানা আছে, কিছুদিন আগে হসপিটাল রোডে রাস্তা অবরোধ করা হয়েছিল। নিত্য কোনো না কোনো একটা দুর্ঘটনা এখানে ঘটতেই আছে। বাচ্চারা, মেয়েরা, বুড়া বয়স্ক ভদ্রলোকেরা, মানে সব সময় একটা না একটা ঘটনা ঘটতেই আছে। প্রশাসনের ডিপার্টমেন্টের নির্বাচিত প্রতিনিধিদের কানে কেন বাতাস যায় না, কেন তারা এই জিনিসের কোনো কিছু সুরাহা বাহার করেন না, এটা এখন আমাদের মানে আমরা চিন্তাই করতে পারি না। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে কেন পালন করছে প্রশাসন নীরব ভূমিকা? দেখুন, আপনাদের দাবি কি? দাবিও রাস্তা ঠিক হতো আর আমাদের দাবি কি থাকতে পারে? দাবি পূরণ না হলে কি হবে? দাবি পূরণ না হলে এটা আন্দোলনে যাব, রোজ রোজ করব, কি করব? বাধ্য করা হচ্ছে আমাদেরকে, 2 ঘন্টা হয়ে গেছে, জিএসটি আসছে, বাধ্য করা হচ্ছে আমাদেরকে, কি করব? আপনারা দেখেন, আমরা তো এই মানুষের অসুবিধা করে আমরা তো সুখী থাকতে পারি না, কিন্তু কি করব? এর চেয়ে বড় অসুবিধা তো ডেইলি নিত্য মানুষের হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা বাধ্য হয়েছি। সোমবার প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে পৌর পরিষেবার বেহাল অবস্থা, কর বৃদ্ধি, ঘোলা নোংরা দুর্গন্ধযুক্ত পানীয় জল, ট্রাফিক জ্যাম, বেহাল সড়ক মেরামত, জলকর বৃদ্ধি সহ আরো অন্যান্য ন্যায্য দাবি নিয়ে গণধর্ণা কার্যক্রম পালন করেন। এদিন বেলা 11টা থেকে শিলচর বিবেকানন্দ রোডের দুর্গাবাড়ির সম্মুখে হাতে শিলচরের সার্বিক উন্নয়নের প্লে কার্ড সহ শিলচর পৌরসভার জনবিরোধী মনোভাবের বিরুদ্ধে অবস্থান ধর্মঘটে বসেন প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে কার্যকরী সভাপতি ধ্রুব সাহা, সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা, কিশোর ভট্টাচার্য, সঞ্জীব রায় সহ আরো অনেকে। যারা আমাদেরকে অবহেলা করে, যে সরকার
সরকারের প্রতিনিধি বা মিউনিসিপালিটি কর্তৃপক্ষ বা জেলা প্রশাসক যারা আজ অব্দি আমাদের সাথে যোগাযোগ করেননি, আমরা আপনাকে হুঁশিয়ারি দিচ্ছি। আপনারা মনে করবেন না আমরা শান্তিপ্রিয়ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি বলে আগামী দিনেও শান্তিপ্রিয় থাকবে। আপনারা যেভাবে গ্রেপ্তার লিপ্ত হয়েছেন গান্ধী ভবনে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার লোককল্যাণ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে জেলাশাসক কার্যালয়ের সুরঞ্জন দাস ও নরোত্তম সাহাকে লোকসেবা পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এদিনের লোককল্যাণ দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা কর্তৃক জনগণের পরিষেবা প্রদানে ক্রমবর্ধমান উন্নতি, জনসেবা অর্জন এবং চলতি চ্যালেঞ্জের প্রতিফলনের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন তার বিস্তারিত বিবরণ জনসমক্ষে তুলে ধরেন জেলাশাসক রোহন কুমার ঝা। শ্রী গোপীনাথ বরদলৈ জি কাজ নিধন হুয়া থা 1950 মে, আজ 74th ডেথ অ্যানিভার্সারি হ্যায় উনকা, উসি কে উপলক্ষ মে ইয়ে কার্যক্রম স্টেট মে জো নন গ্যাজেটেড এমপ্লয়িজ হ্যায় জো জো হমেশা পিছে রেখে কাম করতে হ্যায়, হম লোগ কে জো অচিভমেন্টস হোতে হ্যায় ও উসমে হমেশা অফিসার জাতে হ্যায় প্রাইজ লেনে, পর জো আসলি কাম হোতা হ্যায় জো ফাইল ওয়ার্ক হোতা হ্যায় ও হমারে নন গ্যাজেটেড এমপ্লয়িজ করতে হ্যায়, উনকো সম্মান করনে কে লিয়ে ইস অ্যাওয়ার্ড কা ইনস্টিটিউশন কিয়া গিয়া। ইস সাল হমারে কাছাড় ডিস্ট্রিক্ট সে দো লোগোঁ কো ইস অ্যাওয়ার্ড কে লিয়ে চুনা গিয়া হ্যায়। ইস অ্যাওয়ার্ড মে এক সাল কা সার্ভিস এক্সটেনশন 25,000 রুপিস ডিবিটি। সোমবার বেলা আড়াইটায় একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে বার্তা সংস্থা AFP জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। বিবিসি বাংলা জানিয়েছে শেখ হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি বার্তা সংস্থা AFP কে জানিয়েছেন তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। যাওয়ার আগে তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, তবে সেই সুযোগ পাননি তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সামরিক একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রবিবার সোনাই সমষ্টির দক্ষিণ বারেকনগর দ্বিতীয় খণ্ডে এক সাংবাদিক সম্মেলন করে গ্রামবাসীরা জানান, লাইলি বেগম নামের এক মহিলা তাদের গ্রামের কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উঠিয়েছেন যে তাদের গ্রামের লোকজন লাইলি বেগমের স্বামীর বাসগৃহে ভাঙচুর চালিয়েছেন। এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে তারা দাবি করেন। গ্রামবাসীরা জানান, গত 29 জুলাই রাতে তাদের পাড়ার মসজিদের ব্যাটারি চুরি হয়। তখন তারা এক ব্যক্তির বাড়িতে চুরির সামগ্রীগুলো পান, তখন পুলিশে খবর দেন। পুলিশ এসে চুরির সামগ্রী সহ এক চোরকে আটক করে নিয়ে যায়। পরে ধৃত চোর আরো কয়েকজনের নাম উল্লেখ করে এবং তারা জানতে পারেন এই চুরির সাথে শুকুর হোসেন জড়িত আছে। তখন তারা শুকুর হোসেন সহ আরো কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন, কিন্তু আজ পর্যন্ত বাকি কাউকে আটক করতে পারেনি পুলিশ। চোরের দলগুলো প্রতিদিন কারো বাড়ি থেকে ঢুকে মূল্যবান সামগ্রী সহ হাঁস মুরগি গরু ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে। মাড়োয়ারি যুব মঞ্চ শিলচর সমৃদ্ধি শাখার উদ্যোগে শিলচরে আয়োজিত অত্যাধুনিক কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন শিবির। এই শিবিরে কাছাড় জেলার 10 জন অঙ্গহীন নরনারীকে তাদের প্রয়োজনীয় কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করা হয়। জৈন ভবনে আয়োজিত এই শিবিরে শিলচর শহরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। बट नॉर्थ ईस्ट में, शायद पूरे नॉर्थ ईस्ट में हमारा लेडी शाखा, फर्स्ट लेडी शाखा जो कैंप कर रहा है, और इस कैंप का हमारा मेन मोटिव ये था कि हम जो भी काम हो ऐसा हो वो क्वालिटी पे फोकस दे। जो पुराना जो कॉस्मेटिक्स था, जो कॉस्मेटिक उसमें उससे काफी ये बेटर है। इसमें आप मतलब रन, थोड़ा बहुत रन कर सकते हैं, देन आप बेंड करके बैठ सकते हैं, देन आप साइकिल चला सकते हैं, आप गाड़ी चला सकते हैं। तो जब हमें दोनों का डिफरेंस पता चला, देन वी डिसाइडेड कि हम इस प्रोस्थेटिक पे जाएं। यही मेन हमारा कैंप को फोकस था। इसमें जो हमें पूरी सोसाइटी एंड सबका जो सपोर्ट मिला है फंडिंग वाइज एंड हर तरह से, और हमारे शाखा के मेंबर्स का हमको जो सपोर्ट मिला है उसके लिए मैं सबका बहुत धन्यवाद करती हूँ। और हमारी जो टीम है वो गुवाहाटी से आई थी। जो हमारे ऑर्थोलाइफ के ओनर है
जतिन जी, उन्होंने उनके हेल्प से हमारा ये कैंप आज संपन्न हुआ है। एंड इसमें हमारा मिथुन का बहुत बड़ा रोल रहा है, जो कि दिव्यांग मित्र सक्षम एनजीओ के सेक्रेटरी हैं। उन्होंने हमें प्रॉपर बेनिफिशियरीज तक पहुंचाने में हमारा बहुत साथ दिया है और पूरा सेल्फलेस होके उन्हें हम हर जगह में सपोर्ट किया है। एंड प्रॉपर काउंसलिंग करी हमने पेशेंट्स के साथ, फिर हमने पेशेंट्स का सिलेक्शन किया और फिर ये कैंप फाइनली आज हमने ऑर्गेनाइज किया है। कल वर्कशॉप थी। শহীদ বীর টিকেন্দ্রজিতের মূর্তি প্রতিস্থাপনে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সনদপত্র প্রদান করল এক সংগঠন। এদিন কাছাড়ের জেলা কমিশনারের কাছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সনদপত্র তুলে দেওয়া হয়। মূর্তি প্রতিস্থাপন ছাড়াও সরকারি হলিডেরও দাবি জানায় ওই সংগঠন। শহীদ বীর টিকেন্দ্রজিৎ নিংসিং লুপ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করেছি জেলা উপায়ুক্তের কাছে। স্মারকলিপিতে আমরা শহীদ স্বাধীনতা সংগ্রামী বীর টিকেন্দ্রজিতের মৃত্যু বার্ষিকী দিনে এক দিবসীয় ছুটি ঘোষণা করার জন্য আজকের এই স্মারকপত্র আমরা প্রদান করেছি। তাছাড়া প্রত্যেক বছর এই আসাম সরকার ছুটি ঘোষণার আগে আমাদের জেলা প্রশাসন বা জেলা শাসক যাহাতে রেস্ট্রিক্টেড হোলিডে ঘোষণা করা হয় স্বাধীনতা সংগ্রামী বীর টিকেন্দ্রজিতের শহীদ দিন দিবসে। তাছাড়া আমরা আরেকটি স্মারকলিপি আমরা দিয়েছি যে বীর টিকেন্দ্রজিতের স্ট্যাচু শিলচর শহরের মধ্যে আমরা বসানোর জন্য অনেক দিনের দাবি, এটা এই দাবি যাতে অতিসত্বর পূরণ হয় তার জন্য আমরা ডেপুটি কমিশনারের কাছে জোরালো দাবি জানাচ্ছি। হর 13 আগস্ট হর সাল কো রেস্ট্রিক্টেড হোলিডে বলকে ন্যাশনাল অ্যান্ড স্টেট আসাম স্টেট হোলিডে দেনে কে লিয়ে হমলোক দাবি কিয়া হ্যায়, কিউকি বীর টিকেন্দ্রজিৎ হম লোক ভারত দেশ কা এক স্বাধীন সংগ্রামী হ্যাঁ, উসকা ইজ্জত করার হম জিতনা ইন্ডিয়ানস হবকা জরুরত হ্যাঁ। ইস বজে সে হমলোক ডিসি কা থ্রু সে চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা কো হমলোক স্মারকপত্র দিয়া হ্যায়। রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষার কেন্দ্র হাইলাকান্দি জেলায় দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে সনদপত্র প্রেরণ করে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ AJYCP। সোমবার যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির এক প্রতিনিধি দল হাইলাকান্দিতে নিযুক্তি পরীক্ষার কেন্দ্র দেওয়ার দাবিতে জেলা আয়ুক্তের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এখানে সনদপত্র প্রেরণ করেন। হাইলাকান্দি জেলা নিযুক্তি পরীক্ষা কেন্দ্র থেকে বঞ্চিত হওয়ায় এখানকার তিন বিধায়কের ভূমিকায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কর্মকর্তারা। শিলচর এবং করিমগঞ্জে সেন্টার দেওয়া হয়েছে, হাইলাকান্দিতে দেওয়া হয় না। আমরা আজকে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ হাইলাকান্দি জেলা সমিতির নেতৃত্বে এক প্রতিনিধি দল আমাদের হাইলাকান্দি জেলাধিপতির মার্ফতে একখানা স্মারকপত্র আসামের মুখ্যমন্ত্রী মহাশয়ের উদ্দেশ্যে আমরা প্রেরণ করেছি যে অতি সত্য আমাদের হাইলাকান্দি জেলায় যেটা গেট 3 এরিয়ার যেটা সেন্টার আছে এটা প্রদান করার লাগে। আপনারা নিশ্চয় জানেন আমরা হাইলাকান্দির রামনাথপুর থেকে যদি একটা স্টুডেন্ট শিলচর কাশীপুর যাইতে হয় সাইড থেকে 5,000 টাকা ভাড়া হয়। হাইলাকান্দির মতো জায়গার যেসব দুর্বল শ্রেণীর ছাত্রছাত্রী আসন তারা এইসব পরীক্ষা যেতে পারেন না। আপনারা দেখতে পারেন মানে CUT এক্সামের সময় মানে প্রায় 500-600 স্টুডেন্টের মানে পরীক্ষা মিস হয়েছে। আপনারা জানেন বদরপুর এবং শিলচরের যে হারে জাম, শিলচরও তাও যে শিলচর প্রপার পড়ে এইরকম নাই। আপনার কাশীপুর লক্ষ্মীপুর মেঘালয় বর্ডার ইবাই মিজোরাম বর্ডার, হাইলাকান্দির যদি সে একটা স্টুডেন্ট যদি করিমগঞ্জ বর্ডারের দ্বারা থেকে মিজোরাম বর্ডারের দ্বারা যে শিলচর গিয়া আপনার লক্ষ্মীপুর গিয়া পরীক্ষা দিয়ে কীরকম হইব, অনেক হ্যারাসমেন্টের শাস্তি করেন। এই সরকারে আমরা বিভিন্ন সময় আমরা লোকে প্রতারণা করা হয়েছে, প্রবঞ্চনা করি আছে হাইলাকান্দির। তার বিরুদ্ধে আজকে আমরা আবার অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ হাইলাকান্দি জেলা সমিতির নেতৃত্বে আমাদের হাইলাকান্দি জেলাধিপতির মারফতে একখানা স্মারকপত্র প্রদান করেছি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে যে আমরা এটা কথা স্পষ্ট বলতে যাচ্ছি আমাদের হাইলাকান্দিতে এক্সাম সেন্টার দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে আই থাকিব লাগা দিনত আমরা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ হাইলাকান্দির ছাত্রছাত্রীর ভবিষ্যতের স্বার্থে আমরা আন্দোলন করতে প্রস্তুত আছি। ধলাইর BNMPHS স্কুলের মাঠে চলতি মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় সোমবার বিজয়ী হয়েছে পাওয়া FC দল। তারা 100 গোলের ব্যবধানে পরাস্ত করেছে পানিসাগর মোকাম দলকে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথমার্ধে প্রথম গোলে এগিয়ে যায় পাওয়া FC দল। দলের হয়ে গোল করেন রিপন লস্কর। দ্বিতীয়ার্ধের খেলায় দুদলই দারুণ লড়াই করেছে, যদিও কোনো পক্ষই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত প্রথমার্ধের করা একমাত্র গোলে বিজয়ী হয়
পাওয়া এফসি দল। এক গোলে জিতে মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছল পাওয়া এফসি। এদিন ম্যাচের সেরা খেলোয়াড় শান বর্মনের হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি পৃথিশ চন্দ্র দাস। উল্লেখ্য, এদিনের খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর, সহযোগী ছিলেন সেলিম উদ্দিন লস্কর ও প্রবীণ বর্মন, চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। মঙ্গলবার এলআর ফুটবল ক্লাব ও ছোট সারাগঙ্গা এফসি পরস্পরের মোকাবিলা করবে বলে আয়োজক মাতৃভূমি সামাজিক সংস্থার ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন একথা জানিয়েছেন। লোক মিলিয়ে ভালো একটা জিনিস এখানে হচ্ছে। মামা আনুমানিক দর্শক অনুমান গতকালকের মতোই দর্শক মাঠে হয়েছে, আড়াই হাজার দর্শক আমরা এখানে আসটাউন যাওয়ার পর আমরা কীভাবে মানুষকে জায়গা দেব সেটা নিয়ে আমরা চিন্তিত, কারণ আমাদের মাঠের লোক দাঁড়ানোর জায়গা খুব কম, হার্ডলি 25-30 হাজার মানুষকে জায়গা করে দিতে পারে। কিন্তু এই বছর আমরা দেখছি যে ফুটবল প্রেমী যারা মানুষ খেলা দেখতে আসেন তাদের উৎসাহটা অন্য বছরের থেকে বেশি। মানে গতকালকে আমাদের প্রথম দিন ছিল, খুব ভিড় হয়েছে, আজকেও দ্বিতীয় দিনে আমাদের দুইটা গ্যালারি ফুল এবং দাঁড়িয়ে অনেকে এখানে খেলা দেখছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শিলচর শহরের বেহাল সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ স্থানীয়দের। প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের বিভিন্ন দাবিতে গণধর্ণা কার্যসূচি পালন। শিলচরে লোককল্যাণ দিবস পালন করল কাছাড় জেলা প্রশাসন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।